এলমের ফেতনা এটা আরও মারাত্মক যারা নিজেদেরকে আলেম দাবি করে এদের মধ্যে ফেতনাটা আরও মারাত্মক ধরুন যখন দেখা যায় যে কেউ অ্যালেম অনুসারে আমল করছে না এক দ্বিতীয়ত কখনো অহংকারে ফেটে পড়তেছে সে হক কথাটা কোনোভাবেই নিবে না যতই আপনি বলেন না কেন যতই বলেন না কেন তিনি এটার পক্ষে প্রয়োজনে মিথ্যা দলি দিলে চেষ্টা করবে এটার পক্ষে এবং সেটার পক্ষে দুর্বল বানোয়ার দলে দিতেও চেষ্টা করবে এটা হচ্ছে আলেমদের মাধ্যমে কৃত ফেদনা এখান থেকেও আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে এগুলি থেকে আল্লাহ দিকে আল্লাহর কাছে রসল্লাহ্লা আল্লাহর কাছে আল্লাহ সাল্লাহ সাল্লাম যেই দোয়া করতেন এই দোয়ার মধ্যে একটা আছে। তিনি বলতেন রাতের বেলা যখন তিনি জন্য উঠতেন তিনি দোয়া করতেন আল্লাহ মব্বাজি বিলিকাইল ইসলাফিল রবা রা তোরা উমাবাইহমা আল্লাহ আল্লাহ আপনি আসমান জমিনের রব আপনি জিবলিল মিকেলের রব আপনি রব আপনি আমাকে তারা যে মতভেদ করেছে তা থেকে আল্লাহর দিকে আপনার দিকে প্রত্যাবর্তন করার পথ দেখিয়ে দেন ইবন ইবন তাই রহমতুল্লাহ আলমান আমার জীবনে যখন কোনো বিষয়ে এরকম মতভেদ বিষয় দেখিতে পেয়েছি আমি আল্লাহর কাছে নিজের মন থেকে এই দোয়া করেছি আল্লাহ আমাকে সঠিক পটে দেখিয়ে দিয়েছেন এই জন্য এই জাতীয় জায়গাতেও আমাকে আল্লাহ দিকে প্রত্যাবর্তনের আল্লাহর কাছে কায়মাকে চাইতে হবে তো অবশ্যই প্রত্যাবর্তন করতে পারবেন দুনিয়ার মধ্যে পরস্পর হিংসা হানাহানির ফেতনা আলেমদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় আবার দেখা যায় তাদের মধ্যে দেখানোর সুরতটা একটু বেশি জানানোর জন্য একটু সময়টা তারা ব্যয় করে বেশি বিভিন্ন বিভিন্নভাবে নাম হবে যদি আপনি দশটা লকব না লাগাইতে পারেন আপনাকে পছন্দ হবে না ওয়াজের পোস্টারটা আগে পাঠাইতে হবে দেখি কোন জায়গায় আমার নামটা দিয়েছে যদি কোনো কোনো জায়গাতে আমরা একবার চট্টগ্রাম গেলাম এক ভাই গেলেন না কেন ওনার নামটা ছয় নম্বরে দেওয়া হয়েছে এই জন্য তো ওনার এই জন্য উনি যান নাই ওখানে এগুলি হচ্ছে দুনিয়া দেখানোর ফেতনা যে এগুলি দুনিয়াকে দুনিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করার ফেতনা এগুলি এলমে আলেমদের মধ্যে এগুলি বেশি পাওয়া যায় আরেকটি একটি ফেতনা দেখা যায় মানুষের ভিতরে সেটা হচ্ছে ফতোয়া বেগায় রে না জেনেও ফতোয়া দেয় না জেনেও আলেমের জায়গায় বসে যায় না জেনেও তিনি জানেন সব কিছু দর ধরে এটাও ফেতনা কখনো কখনো এই ফেতনার সর্বশেষ অবস্থা আছে যে মৃত্যুর সময় ফেতনা এই ফেতনা সবগুলি থেকে আমাদেরকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে ফাফির রহিল্লা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং কি দার্জালের ফেতনা থেকে আল্লাহর থেকে প্রত্যাবর্তন করতে হবে আপনাকে দোয়া করি আমরা প্রতি শুক্রবার এবং সব সময় প্রতি সলাতের মধ্যে তাই না প্রতি সলাথের মধ্যে আমরা দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে দার্জালের ফেতনা থেকে বাঁচিয়ে দেন ফিতনাতুল মাহিয়া রহমার থেকে বাঁচিয়ে দেন এসবই দুনিয়ার বুকে আল্লাহর দিন বিরোধী যত কিছু আছে আল্লাহ থেকে যা দূরে সরিয়ে রাখবে সবই হচ্ছে বাস্তবতা সেগুলি হচ্ছে ফেতনা এই ফেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই ফেতনা থেকে আমাদের বিদেশ আল্লাহ দিকে প্রত্যাবর্তন করতে হবে ফেতনার মধ্যে আরেকটি হচ্ছে মুসলিমদের মধ্যে মতভেদের বীজ তৈরি করা এক গোষ্ঠী বের হয়েছে কোরআন মানি হাদিস মানি না আরেক গোষ্ঠী বের হয়েছে কোরআন মানলেও হাদিস মানলেও মতাহাতের মানি আহাদ মানি না এক পুষ্টি বের হয়েছে হাদির যেটা বিবেকের সাথে মিল হবে এটা মানি আর যেটা বিবেকের সাথে মিল হবে না এটা মানি না এইভাবে বিভিন্ন রকমের ফেতনা বের হচ্ছে এ থেকেও আল্লাহটিকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে